বিলুপ্তির পথে পরিবেশ বান্ধব গরুর হাল চাষ নাটোরে এক সময়ে কৃষকদের জমি চাষে একমাত্র নির্ভরশীল গরুর হাল চাষ এখন বিলুপ্তির পথে প্রতিটি বাড়ি বাড়ি হাল চাষের জন্য একাধিক জোড়া হালের বলদ লাঙল জোয়াল ও মইসহ হাল চাষের সরঞ্জাম যেন বাড়ির একটি মানান ছিল যার বাড়িতে যত বেশি ওইসব সরঞ্জাম থাকত এলাকা জুড়ে তার পরিচিতি থাকত তত বেশি এতে করে স্বভাবিত তার বাড়ির গোয়ালঘর ও বৈঠকখানা এখন আধুনিকতার ছোঁয়ায় সেই আর নেই নেই হালের বলদ লাঙল জোয়াল সব কিছুই এখন বিলুপ্তি হতে চলেছে সময় ও অর্থের সাশ্রয় এবং ঝামেলামুক্ত থাকতেই থাকতে এই লোকজন এখন গরুর হালের পরিবর্তে মাঠে মাঠে নামিয়েছেন পাওয়ার টিলারের যান্ত্রিক হাল চাষ গরুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কামলাদের চাহিদা বেড়ে যাওয়া গৃহস্থরা আর চায় না অতিরিক্ত অর্থ ব্যয় করতে সময় ও অর্থ বাঁচাতে কৃষকদের প্রায় বাড়ি বাড়ি হয়েছে পাওয়ার টিলার তবে গরু দিয়ে হাল চাষের প্রথা বিলুপ্ত হতে চললেও এই ঐতিহ্য ধরে রেখেছেন নাটোরের নলডাঙ্গার পূর্ব মাদনগর গ্রামের মোহাম্মদ জব্বার সর্দার এই বয়সেও তিনি জমিতে হাল চাষ দিয়ে ফসল ফলাচ্ছেন সরে গিয়ে এমন চিত্রে দেখা যায় তিনি বলেন তিনি নিজের গরু লাঙল দিয়ে জমিতে চাষ দিচ্ছেন ফসল করার জন্য এছাড়া আগের ঐতিহ্য ধরে রাখার জন্য তিনি এখনও বর্তমানে গরু দিয়ে হাল চাষ দিয়ে থাকেন প্রতি বছর বনলতা রাখি চ্যানেল এ নিউজ